হ্যালো फ्रेंड्स তোমরা কেমন দেখছো তো এক্সামিফএ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা সকলেই জানো যে আজকে অর্থাৎ সেকেন্ড নভেম্বর থেকে এএনএম জিএনএমের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমি আগেই বলেছি ডব্লিউ বারবার ওদের শিডিউল পাল্টায় তো আজকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু থার্ড নভেম্বর থেকে শুরু হবে এবং টাইম টেবিলেও কিছুটা চেঞ্জেস এসেছে চলো টাইম টেবিলটা দেখে নিই তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বাটনটা অন করে রাখবে যে কোনো সরকার বেসরকারি চাকরি পরীক্ষার নোটিফিকেশন ফর্ম ফিল আপ রেজাল্টের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো টাইম টেবিল টা দেখে নেওয়া যাক টাইমটেবিলটা জানোই তো আমি টাইম টেবিলটা আগেই জানিয়েছিলাম তাও একবার বলে দিচ্ছি দেখো এখানে ভালো করে মেনশন করে দিয়েছে ডব্লিউ বিজেই যেহেতু সামনেই দিওয়ালি রয়েছে ভাইফোঁটা রয়েছে তো অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জ ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস ক্যান্ডিডেট মাস্ট ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি ফর এনি আপডেট অবশ্যই তোমাদেরকে ওয়েবসাইট বারবার ভিজিট করতে হবে আমি তো বলবো চ্যানেলটাও বারবার ভিজিট করতে থাকবে এবং যে কোনো যে কোনো নোটিফিকেশান বা যে কোনো আপডেট সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং এগুলো সেকেন্ড নভেম্বর থেকে হওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখো ডেট চেঞ্জ হয়ে গেছে এই টাইম টেবিলটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো থার্ড নভেম্বর থেকে নয় নভেম্বরের মধ্যে হবে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং যেটা কিনা না সিক্স নভেম্বর থেকে নাইন নভেম্বরের মধ্যে হবে এবং ফার্স্ট রাউন্ড যেটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিনা তেরোই নভেম্বর হবে ঠিক আছে তার মানে তিন তারিখ থেকে ন তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে আর চয়েস ফিলিং আর চয়েস লকিং যেটা কিনা ছ তারিখ থেকে নয় তারিখের মধ্যে করতে হবে এবার ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা তোমরা তেরো তারিখে জানতে পারবে এবং অ্যাকসেপ্টেন্স ফিজ যেটা হাজার টাকা পে করতে হবে সেটা তেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে তারপরে তোমাদের যেটা রয়েছে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট মানে তোমাদের কলেজে যেতে হবে উনত্রিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে এবং সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা সাত তারিখে তোমরা জানতে পারবে ঠিক আছে তো এই ছিল আর একসেপ্ট আবার পেমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স ফিজ সেটাও সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে জমা করতে হবে মপাব রাউন্ড চোদ্দ থেকে ষোলো চয়েস লকিং চোদ্দো থেকে ষোলো হবে মপাব রাউন্ডের রেজাল্ট কুড়ি তারিখে জানতে পারবে এবং আবার সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ফর ফ্রেশ ফ্রেশ অ্যালটস এটা হচ্ছে কি কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে তোমরা জানতে পারবে তো এই ছিল নতুন আপডেটেড টাইম টেবিল অর্থাৎ আজকে কোনো রেজিস্ট্রেশন হচ্ছে না তোমাদের অনেকেরই টেন্ডেন্সি রয়েছে আমি অনেকের সাথে কথা বলেছি যে রেজিস্ট্রেশনটা তোমরা একদম লাস্ট ডেটে করতে চাইছো আমি বলবো সার্ভার কিন্তু খুব ডাউন থাকে এস এম এফ ক্ষেত্রেও আমি দেখেছিলাম আগের বারে ডব্লিউ বি ক্ষেত্রেও দেখেছিলাম তো সার্ভার ডাউন থাকে রাতের দিকে করার চেষ্টা করো রেজিস্ট্রেশন করতে তো কোনো প্রবলেম নেই চয়েস ফিলিং এন্ড লকিং যেটা ছ তারিখের ন তারিখ সেটা একটু লেট করো আট তারিখে করো ন তারিখে করো কিন্তু রেজিস্ট্রেশন যেটা সেটা তিন তারিখে যখনই মানে হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবে তাড়াতাড়ি কিন্তু কেন কি অনেকে এ এনএম জিএনএম এর প্রচুর রয়েছে এবং অনেকে সার্ভার ভিজিট সার্ভার মানে ওয়েবসাইটে ভিজিট করার জন্য সার্ভার ডাউন হয়ে যাওয়ার চান্সেস রয়েছে যদি যারা সাইবার ক্যাফে থেকে করতে চাও তারা তাড়াতাড়ি করবে আর যদি যারা ঘরে বসে করতে চাও তাদেরকে বলবো রাতের দিকে লেট নাইট ট্রাই করবে তাহলে অসুবিধা হবে না তো এইটুকু আপডেটস তোমাদের দেওয়া ছিল আশা করি তোমাদের বেনিফিশিয়াল হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা পাইক